কারণ এখনো এক একটা ব্যাপার পাড়ার মানুষের বক্তব্য এটা সবাই এদের সঙ্গে মানে এদের বাড়িতে কোনো অশান্তি ছিল না পাড়ার প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু কি কারণে এখনো এখনো কিছু বোঝা যাচ্ছে না সবে ঘটনাটা ঘটেছে একটা লোনের কথা শোনা যাচ্ছে সেটা বলতে পারবো না পুলিশ ইনভেস্টিগেশন করছে তো তারপরে বোঝা যাবে কিন্তু এমনিত তো মানা যায় না একটা ছোট্ট তার এবং তার বাবা মা এই বাবা পেশাগত যে প্লাইউডের ফ্যাক্টরিতে কাজ করতো রাত্রিবেলা অনেক বেলা পর্যন্ত কেউ সাড়া দেয় না বলে আশেপাশের লোক এসেছিল তারপরে দরজা খুলে দেখে যে এই অবস্থা তিনজনই ঝুলছে খুব প্যাথেটিক খুব দুঃখজনক এই মানা যায় না দরজা খুলে দেখি মা আর ঝুলছে ঘরের রুয়া আছে কোনো অশান্তি নেই পুরো পাড়ার সবার সাথে মিলেমিশে কাজ করে ওই যে সেলাই কারখানা আছে না সেলাই কারখানা কি মনে হয় আপনাদের কি কারণে এসেছে কারণে হয়েছে তা বলতে কি বাড়ি ভাড়া থাকতো না নিজেদের ভাড়া কতদিন আগে থেকে থাকছে এখানে ভাড়া কেমন ছিল লোক ভালো আছে কার সাথে পারিবারিক অশান্তি পাশাপাশি লোন ছিল লোন ছিল লোনের জন্য আসতো সেখানে কি হতো না কোনো না না প্রতি মাসে সপ্তাহে আসতো দিয়ে দিত কোনো লোনের কোনো ঝামেলা নেই কোনো আমরা তো যখন আমি বাড়িতে অবশ্য খাওয়া দাওয়া করছি না তখন থেকে চিল্লাচিল্লি সব কান্নাকাটি আওয়াজ হচ্ছে পাশের বাড়ি তা তখন থেকে সেই পরিস্থিতির মধ্যে কি দেখলেন গিয়ে গিয়েছি তো অবশ্য দরজা খুললো পাশে বাড়ি একজন খুললো বাড়ি মালিক এসে খুলে দিন তিনজনই ছিল এখন প্রথমে বাচ্চাটাকে জামা ফাঁকতে দেখা গেছে তারপরে সামনে দরজাটা ওপেনিং করা হয়েছে তিনজন কি একসঙ্গে ঝুলছিল হ্যাঁ তিনজন একসাথেই আমাকে কি নাম এদের জানেন একজনের নাম হচ্ছে দীপক বাচ্চা মেয়েটার নাম হচ্ছে মিষ্টি মেয়েটার নাম প্রিয়া প্রিয়া এরা একই পরিবারের লোক তো এমনি আগে কোনো অশান্তি বা কিছু শুনতে পাচ্ছেন না এর মধ্যে আসলে যত বছর এসছে আমাদের পাশে কোনো অশান্তি দেখিনি